বাগুইআটির দুই কিশোর পড়ুয়া অপহরণ করে খুনের ঘটনায় ক্রমশ ক্ষোভের পারদ চড়ছে। এমন অবস্থায় সরকারের সিদ্ধান্ত, নবান্নের সিদ্ধান্ত, বাগুইআটি থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, ঘটনায় সিআইডি তদন্তভার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ। বাগুইআটির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের জায়গা থেকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর। বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, জানবো বিস্তারিত। জয় চক্রবর্তী নবান্ন থেকে ফোনে রয়েছেন। জয়, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার কি খবর? দেখো, এই যেটা এখন তো প্রশাসনিক বৈঠক চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একদম প্রথমেই কিন্তু সুপ্রতিম সরকারকে বার্তা দিয়েছেন যে এত অবহেলা কেন হয়েছে, এই ধরনের ঘটনা অনভিপ্রেত, যেভাবে ঘটনা মানে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, আইসিকে সাসপেন্ড করা উচিত। মুখ্যমন্ত্রী পরিষ্কার অত্যন্ত ক্ষুব্ধ এবং বার্তা দিয়েছেন সুপ্রতিম সরকারকে যে যেভাবে যে ঘটনা ঘটেছে মানুষের ক্ষোভ সেখানে দেখা গিয়েছে, এবং সেই কারণেই কিন্তু সিআইডিকে তদন্তভার দিতে হয়েছে। তার পুলিশ যেভাবে নিষ্ক্রিয়, পুলিশ যেভাবে অ্যাকশন নেওয়া উচিত ছিল, পুলিশ সেটা অ্যাকশন নেয়নি, বরঞ্চ অত্যন্ত নিষ্ক্রিয় ছিল, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী একদম সভার শুরুতেই সুপ্রতিম সরকারকে বার্তা দিয়েছেন যে এই যে আইসি ছিলেন তাকে সাসপেন্ড করা উচিত, এবং যে নিষ্ক্রিয়তা দেখানো হয়েছে কেন এত অবহেলা সেই উত্তর কিন্তু দিতে হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মুহূর্তে নবান্ন সভাঘরে চলছে প্রশাসনিক বৈঠক, এবং যেখানটায় সমস্ত জেলাশাসক বা সমস্ত যে দপ্তর তার সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ছিলেন, একদম সবার শুরুতেই কিন্তু এই ধরনের মন্তব্য করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভি একেবারেই জয়, এখান থেকে দাঁড়িয়ে বাগুইআটির ঘটনায় একদিকে থানার আইসিকে ক্লোজ করা, এবং মুখ্যমন্ত্রী কি কারণ জানতে চেয়েছেন, কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল, কেন পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও একটি অপহরণের ঘটনায় শহর কলকাতার এই অঞ্চলের মতো একটা এলাকা থেকে অপহরণ করে দুই পড়ুয়াকে তাদের মেরে ফেলা হলো, সেই ঘটনায় মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশের বিরুদ্ধে যেমন ক্ষোভ দেখাচ্ছেন বা ক্ষুব্ধ হয়েছেন, এই ঘটনায় কি কোনো রাজনৈতিক কারণের ইঙ্গিত মিলছে? রাজনৈতিক কারণের বিষয় তো রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলবে, বিভিন্ন রাজনৈতিক যারা বিরোধী দল তারা ওখানে সেখানে গিয়েছিলেন এবং তারা ফিরে এসেছেন, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি ফিরে এসেছেন। রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ভাবেই কিন্তু চিন্তা ভাবনা করেন, কিন্তু যাদের ঘরের এই মানুষটা চলে গেল তাদের ঘরের কিন্তু অসুবিধে তাদের তারাই বুঝতে পারবেন, ফলে সেখান থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ তো স্বাভাবিকভাবেই উঠবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে সকালবেলা নবান্নতে আসার পরেই তিনি ডেকে পাঠিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজিকে এবং তার পাশাপাশি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডেকে পাঠান, বৈঠক হয় বেশ কিছুক্ষণ, এবং তারপরেই সিদ্ধান্ত হয়েছে যে সেখানকার যে থানা আছে সেই থানা সংশ্লিষ্ট থানার আইসিকে ক্লোজ করা হবে, এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডিকে দায়িত্বভার দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু সিআইডি দায়িত্বভার পেয়ে তার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু আজকে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী একদম ঢুকেই কিন্তু সুপ্রতিম সরকারকে বার্তা দিয়েছেন এই অবহেলার কারণটা কোথায়, কারণ মানুষ যদি পুলিশের কাছে যাবে পুলিশ তাদের হেল্প করবে, পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু পুলিশ যেভাবে একেবারে অ্যাকশনবিহীন ছিলেন, এবং শুধু তাই নয় বিভিন্ন মানে মর্গের বডি পড়েছিল তারপরেও এতদিন পর তাদের জ্বালানো হয়েছে মর্গের দেহ কার, এবং সেই বিষয়টাকে নজরে রেখে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। মানুষের যে ক্ষোভ তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন দুটো, একটা হচ্ছে সিআইডির বিষয় এবং এই যে সংশ্লিষ্ট যে আইসি ছিলেন তাকে ক্লোজ করা, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার বলছেন যে আইসিকে সাসপেন্ড করা উচিত, এই যে ধরনের ঘটনা ঘটেছে সেটা কিন্তু অনভিপ্রেত এবং সাসপেন্ড করা উচিত, এবং এত অবহেলা কেন করা হয়েছে প্রশ্ন করেছেন সুপ্রতিম সরকার। অভি একেবারে জয় চক্রবর্তী যেমন জানালেন পুলিশ ঠিক কাজ করেনি, পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এমনটাই, একদিকে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করা হয়েছে, অন্যদিকে এই ঘটনায় পুলিশ নয় এবার সিআইডিকে তদন্তভার দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের কমিশনার সুপ্রতিম সরকার তাকেও এ বিষয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বাগুইআটিতে দুই পড়ুয়া কিশোর অভিষেক নস্কর অন্যদিকে অপহরণ করে খুনের ঘটনায় একদিকে প্রতিবাদের পারদ ক্রমশ চড়ছে, অন্যদিকে এই ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ একের পর এক। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী, বাগুইআটির এই ঘটনায় সরকারি পদক্ষেপের বিষয় কি বলেছেন নবান্ন থেকে দেখুন। বাগুইআটিতে যে ঘটনাটা ঘটেছে, দুটো বাচ্চা ছেলে মারা গেছে, এটা অত্যন্ত দুঃখের। ওসিকে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, পুলিশকে আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যদি পুলিশ
কোন জায়গায় ছিল তাদের ঊর্ধ্বতম দরকার হলে সিআইডির সাথে কথা বলা উচিত ছিল। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এটাতে এবং ওসিকে ক্লোজ করা হলো। আর এর তদন্ত সিআইডির হাতে দিয়ে দেওয়া হয়েছে। এই এই পরিবারের পাশে আমরা আছি এই দুঃখের সময়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে দোষীদের, অভিযুক্তদের অ্যারেস্ট করা হবে, কাউকেই ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী এটা এক্ষুনি ডিজিকে নির্দেশ দিয়েছেন। 22 অগস্ট দুই কিশোর পড়ুয়া অভিষেক নস্কর অতনুদের অপহরণের ঘটনা, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, তারপর এই দুই কিশোরের দেহ উদ্ধার, মৃত্যু, অপহরণ করে খুনের ঘটনায় যে অভিযোগ স্থানীয়দের, ইতিমধ্যেই আইসিকে ক্লোজ করা হয়েছে, ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়দের ক্ষোভ বিক্ষোভ তার পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতি নিয়ে কি বলেছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, দেখুন। মানুষের ক্ষোভ তো রয়েছে, বসিরহাট থানারও দায়িত্ব, কিন্তু আমি কাউকেও বলেছি বসিরহাটের যেখান থেকে বডিটা পেল তাদেরও কিন্তু দায়িত্ব, মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যারা দুটো তো ইয়ং ছেলের বডি পেল তারা কাউকে জানালো আর কি, কোনো কমিউনিকেশন গ্যাপ রয়েছে না, জানিয়েছে এদের নজরে আসেনি, কিছুই জানা যাচ্ছে না। ব্যাপারটা হোয়াটসঅ্যাপ রয়েছে, পুলিশের নিজের ওয়েবসাইট রয়েছে, তাতেও দিল না দুটো ছবি এই ছেলেগুলোর, এই হয়েছে মিশিং হয়েছে, তাহলে তো বাইরে জানতো না, বাইরে জানাতে চাইনি, ঠিক আছে ডিসক্রিট এনকোয়ারি করছিলেন ভালো, জানা জানি না হয় সেটারও কারণ আছে, কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তো হয়েছে। বাগুইয়াটি জোড়া খুন, দুই কিশোর পড়ুয়া অপহরণ করে খুনের ঘটনায় ক্রমশ প্রতিবাদ বিক্ষোভ, আজ থানার সামনে বাম বিজেপি তারা একযোগে বিক্ষোভ প্রতিবাদ দেখায়, কি বক্তব্য বিরোধীদের? বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। আজকে দুজনের মৃতদেহ পাওয়া গেছে, গতকাল মর্গে নাকি বডি ছিল, তারা কোচিরের পিএসকে ইনটিমেশন দেয়নি। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, এইসব ক্লোজ সাসপেনশনের মধ্যে বিজেপি নেই। আমরা ক্যাটাগরিক্যালি কল্লোল ঘোষের গ্রেফতারি দাবি করেছি, আমরা বলছি যে মর্গে ছিল সেখানকার আধিকারিকের গ্রেফতারি দাবি করছি, আমরা বলছি যে এদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার এবং সিবিআই তদন্ত চাই, কারণ পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত হয় না। যে কারণে অনুপম দত্তের স্ত্রী আজকে সিবিআই তদন্ত চাইছেন, যে কারণে তপন কান্দুর স্ত্রী আজকে সিবিআই তদন্ত চাইছেন, তৃণমূলের পরিবাররা আক্রান্ত হলেও তদন্ত চাইছে, সেই কারণেও এখানে তদন্ত চাই। বাগুইয়াটিতে এই দুই কিশোরকে অপহরণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, সিআইডি তদন্ত দেওয়া হয়েছে, তা নিয়ে কি প্রতিক্রিয়া আইনজীবী সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, দেখুন। সবটাই নাটক, সবটাই নাটক, আপনারা জেনে নিন এই সমস্ত ঘটনা রাজ্যের সরকারের রাজনৈতিক দল পরিকল্পনা করে করছেন একটা পরিস্থিতি তৈরি করার জন্য, তারা রাজ্য চালাতে পারছেন না, পালাবার পথ খোঁজার জন্য তারা এমন একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি করছেন যাতে রাষ্ট্রপতি শাসন হয়, এটা পরিকল্পনা করে করছে। ক্লোজ করতে বলে ক্লোজ করা উচিত মুখ্যমন্ত্রীকে, এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর একটা আইসিকে ক্লোজ করা তো অনর্থক, এগুলো সবই সাজানো ঘটনা এবং পুরোপুরি 100%।